নমস্কার, আমি আপনাকে একদম প্রথমে যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে ক্রিস ক্রস নিজের নতুন সিনেমা আসছে, তো সেটা নিয়ে আপনার ফিলিংস যদি বলেন, আপনার নিজের গল্পের উপর সিনেমা সেটা কেমন লাগছে? না, এর আগেও একটা গল্পের উপর উপন্যাসের উপর সিনেমা হয়েছিল, কিন্তু সেটা খুব কিছু ভালো হয়নি, তাই আমি ওটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাই। আর ক্রিস ক্রস পাল্টাও না, ওটা পাতা ঝরার মরশুমে বলে এখন ক্রিস ক্রস নিয়ে আমার বিশ্বাসের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে নানা রকম আইডিয়া নিয়ে কথাবার্তা হচ্ছিল, কি করা যায় না করা যায়, একদম নতুন গল্প নিয়ে কথা হচ্ছিল। তার মধ্যে বিশটা হঠাৎ করে এটা একদিন পরে পড়েও মনে হয় যে এটা নিয়ে ছবি করা যায়, ও প্রোডাকশন হাউস যারা করছেন এমবিএ তাদের বলে, হ্যাঁ তারা মনে হয় তাদের মনে হচ্ছে এটা ইন্টারেস্টিং, তারপর ওরা বই রাইট কিনে ওদের মতো করে অ্যাডাপ্ট করে নেবে। আমি এখানে যেটা যে সৌরুন সিনেমা হলে কি হয়, অনেক সময় যে গল্পটা আপনি লিখেছেন তার থেকে অনেক রকম ডিস্টর্শন আসে, তো ওই ডিস্টর্শন কথাটা বলা ঠিক নয়, অ্যাডাপ্টেশনটা তো পাল্টে যায়, কারণ ধরো ক্রিস-ক্রস গল্পটা যদিও লিনিয়ার ফরম্যাটের মতো করে লেখা অনেকটা, কিন্তু মধ্যে মধ্যে প্রচুর ফ্ল্যাশব্যাকস আছে, একটুখানি জটিল স্ট্রাকচারটা জটিল, হ্যাঁ তো তো যদি ওইভাবে বারবার ফ্ল্যাশব্যাকে যেতে যায় একটা সিনেমার পেস নষ্ট হয়, লোকের মানে একটা গল্পের বই তিন চার দিন ধরে পড়তে পারো, কিন্তু একটা সিনেমা তিন চার দিন দেখবে নিশ্চয়ই, হ্যাঁ ওয়ান সিটিং এ দেখবে দু ঘন্টা মোটামুটি এক্সপেক্টেড, তার মধ্যে শেষ হবে। সেই জন্য গল্পের খাতিরে ছবির জন্য সিনেমার জন্য যেহেতু উপন্যাসের ডায়নামিক্সটা আলাদা আর সিনেমার ডায়নামিক্সটা আলাদা, সেই জন্য সিনেমার জন্য কিছু অ্যাডাপ্ট করতেই হয়। আমি কিছুভাবেই দেখছি না, তার কারণ আমার উপন্যাস আমি আমার মতো করে লিখেছি, যারা ছবি করবেন তারা তাদের মতো করে অ্যাডাপ্ট করবেন, ফলে সিনেমাটা মানে সিনেমাটা যা হবে সেটা তো যারা যিনি চিত্রনাট্য করেছেন যিনি পরিচালনা করবেন তাদের ব্যাপার, তারা আমার গল্পটা করে তাদের যেটা মনে হয় তার অ্যাডাপ্টেশন একটা, তাই তো? আমার উপন্যাস তো আমার, মানে উপন্যাসটা তো আমার, এর বাইরে আমার কিছু বলার নেই। আমি মানে দ্বিতীয় যে কোশ্চেন করবো সেটা হচ্ছে আপনি একদম লেখার শুরু দিতে যদি বলেন, মানে যখন প্রথম শুরু করেছেন সেই সময় একটা ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছেন? প্রথম শুরু করেছিল ক্লাস নাইন কবিতা দিয়ে, আমার এক বন্ধু ছিল, সে বন্ধু একদিন, তার আগে আমি ছড়া লিখতাম লেখার চেষ্টা করতাম ক্লাস সিক্সে, কিন্তু বলার মতো হচ্ছে না, কিছুই বলার মতো না, তো সিরিয়াস কি করে বললাম না, আমার এক বন্ধু ছিল, সে বন্ধু এসে একদিন আমাকে একটা কবিতা পড়ে শোনালো, ওই ক্লাসের মধ্যেই শোনালো, একদিন স্যার আসেনি, সেই একটা অদ্ভুত আম গাছ নিয়ে কবিতা, তো শুনে বললাম যে চমৎকার লেগেছে, ক্লাস নাইন তা কে লিখেছি, বলে আমি লিখেছি, বললাম ওমার খুব বলছি, বলে তুই যদি লিখতে পারিস তাহলে আমি লিখতে পারো, বলে আমি সেদিন রাত্রিবেলা এসে ওই লেখা আবার শুরু করলাম, বা এরকম ভাবে যে লেখা যায় সেরকম শুরু করলাম। তারপরে জীবনানন্দ পড়েছি, জীবনানন্দের একটা প্রভাব পড়েছে আমার উপর, হ্যাঁ আমার জীবনানন্দ আসতে কবিতা পড়া শুরু, আচ্ছা জীবনানন্দ, হ্যাঁ তারপর এরকম পড়েছি, পরে আরো আস্তে আস্তে এটা ওটা করতে করতে জয়গোস্বামী যখন পড়ি, জয়গোস্বামী পড়ানো আমার পুরো ধ্যান ধারণাই পাল্টে গেল, হ্যাঁ তাহলে জয়গোস্বামীর কবিতা আমাকে প্রচন্ডভাবে হেল্প করেছে, ইন্সপায়ার করেছে, একদম সব ক্রিসমাস ও শীতের সনেট পুচ্ছ আলেয়ারর দুধ ভগবান উন্মাদের পাঠক্রম থেকে শুরু করে তারপরে সমস্ত কিছু আমি জয়গোস্বামীর সমস্ত বই পড়েছি, আমার তার সমস্ত বই আছে, আমি তার অ্যাভিড রিডার এবং ফ্যান আছি, এবং ছোটবেলা থেকে ছেলেবেলা থেকে বলছি আমি গল্পটা শেষ হয়নি, তার কারণ তার চার বছর পর একদিন এক সুক্তার পুরনো একটা সুক্তার আমি সে আমটা ছবিটা কবিতাটা খুঁজে পাই এবং আমি দেখি যে ওটা ওই লেখা নয়, ছোটবেলা বাটনাগর নন্দী অঞ্চল দুটো পাশাপাশি অঞ্চল, তো সবাই সবটাকে নিয়ে বাটনাগরই বলে, যেহেতু ওখানে বাটাসু ফ্যাক্টরি আছে তার পাশেই গঙ্গা, একদম গঙ্গার পাড়ে আমাদের টিনেজটা পুরো কেটেছে, স্কুল থেকে ওখানে চলে যাওয়া, বসে থাকা, আড্ডা মারা সবটাই গঙ্গার পাড়ে সবটাই, এবং অদ্ভুত সুন্দর ছবির মতো একটা শহর আর কি, অদ্ভুত, সে ক্যালেন্ডার থেকে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছে না ক্যালেন্ডারের পাতা থেকে ছিঁড়ে আনা শহর, সে পাটনগর একটা ওরকম শহর ছিল, এখন আর নেই, ছিল। আমি একটা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ধরুন আপনার লেখা যারা মানে
আমরা সোশ্যাল নেটওয়ার্কেও দেখেছি এবং কয়েকজন সাথে কথাগুলো দেখেছি, আপনার যারা একেবারে মানে গুণমুগ্ধ ভক্ত যারা, তারা হচ্ছে সবাই আমাদের মতো বয়সী, আমাদের জেনারেশনের রয়েছে বা আমাদের থেকে ছোটো বা কিছুটা বড়, তা আপনি এই ব্যাপারটাকে উপভোগ করেন যে না না এখানে একটা না ভুল ধারণা আছে, ভুল ধারণাটা ভালোভাবেই ভুল ধারণায় জাঁকিয়ে বসেছে যে ইয়াংরাই শুধু আমার লেখা পড়ে, একদমই তা না। অনেক বয়স্ক মানুষ যাদের বয়স 50-60 এরকম প্রচুর পাঠক আছে আমার, যারা আমার বাড়িতেও কয়েকজন কয়েকজন এসেছেন, একজন গৌতম গুহ বলে একজন আছেন, তিনি তার বয়স 78+, তিনি অর্ধেক চোখে দেখতে পান না, তিনি খুঁজে খুঁজে আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। একজন ম্যাডাম আছেন, উনি মহারাষ্ট্রে থাকে, মিসেস সুমিতা যোশী, উনি নিয়মিত আমার বই পড়েন, উনি মহারাষ্ট্রিয়ান ভাষায় মা মারাঠি উনি লেখেন, উনি রিসেন্টলি একটি বই উনি অনুবাদ করতেও চেয়েছেন। এরকম আরও অনেকে আছে মানে যাদের বয়স 50+, যারা নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখেন, মেসেজ করেন, আসেন। একজন স্যার আছেন স্বরূপনগর, বনগাঁ স্বরূপনগর এরকম যেমন স্যার আমাকে, হ্যাঁ উনি ফোন করেন আমাকে মাঝে মাঝে, এরকম অনেকে আছে। কিন্তু কি হয়, সেই বয়সের মানুষজন খুব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নন, তারা তাদের মতো করে রাখে সোশ্যাল মিডিয়াতে, তোমাদের মতো করে সেলিব্রিটি বেশি অ্যাক্টিভ, তাই তাদের হইচইটাই বেশি চোখে পড়ে। আমি আমি যেটা মানে যেটা বলতে চাইছিলাম, একটা এরকম এখন তো সচরাচর দেখা যায় না, হয়তো আপনি একমাত্র লেখক সেরকম রয়েছেন যার এরকম একটা মানে বিশাল একটা ফ্যান গ্রুপ রয়েছে, মানে সেখানে 5,000-এর উপরে মেম্বার এবং তারা প্রত্যেকেই প্রায় হচ্ছে মানে আমাদের বয়সী, মানে এটাকে আপনি উপভোগ করেন কি মানে ব্যাপারটা হচ্ছে ভালো লাগে। ওটা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে আমি যেহেতু ফেসবুক করি না, ফেসবুক ওই পাড়ায় যাই না, ও পাড়ায় আমি যাই না এবং আমি দেখিও না, আমার নিজের জীবনে কিছু না প্রিন্সিপাল আছে সেগুলো আমি মেনে চলি। মা ছোটবেলায় বলতো যে নিজের ঢাক নিজে পেটাতে নেই, সেটা অসভ্যতা, হ্যাঁ তো মা বলতো, এটা কতটা ঠিক ভুল আমি জানি না, কিন্তু ছোটবেলা থেকে নিজের মধ্যে ঢুকে গেছে যে নিজের কথা নিজে বলতে নেই, তাই নিজেকে নিয়ে যেখানে বেশি আলাপ আলোচনা সেখানে ছড়ে থাকে। তবে হ্যাঁ প্রচুর ইয়াং ছেলেরা মেয়েরা আমার বাড়িতে আসে, আড্ডা হয়, তারা এসে আমার ভাই বোনের মতোই হয়ে গেছে, তারা এসে থাকে খায় দীর্ঘক্ষণ, তা আমি তাদের বাড়িতে যাই আড্ডা হয়, ফলে আলাদাভাবে লেখক পাঠক এই ডিফারেন্সিয়েশনটা আমি ঠিক করতে পারি না। এবং যারা আসে তারা হয়তো এসে দেখে যে না এই লোকটা তো লেখক না, তাই হয়তো আবার তারা আসে, আবার আসে করতে করতে তারা ইয়ার কি মারে ফাজলাম মারে আমাকে শাসন করে মকে করে নিজের মতো হয়ে যায়। আর উপভোগের চেয়েও একটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার লেখা পড়ে যদি একজন দুজন সামান্য সাহস পায়, সামান্য তাদের মন ভালো হয়, আমার কাছে সেটাই অনেক বেশি। আপনি যে বলছেন যে লেখক পরিচিতি হিসেবে যারা রয়েছে তাদের থেকে আপনি একটু মানে আলাদাভাবেই বাঁচতে চান আর কি, সেটা মানে না না সেটা কীভাবে দেখেন সেরকম ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি তো লিখি আমার ভালো লাগে, এখন মানুষ কী করে পার্সিভ করছে তার ব্যাপার, আমি এরকমই আছি মানে আমি যেরকম আমি লিখলেও সেরকম আমি না লিখলেও সেরকম, ফলে আমার কাছে যারা আসে তারা সাধারণত কি লেখক লেখক হিসেবে একটা স্টিরিওটাইপ মানুষের মনে ধারণা হয়, হ্যাঁ লেখকরা তা হয়তো সেরকম নয় কিন্তু মানুষ তাদের ওরকমই দেখতে পছন্দ করে, লেখকরা একরকম হবে, প্লেয়াররা একরকম হবে, গায়করা একরকম হবে, মানে এরকম নানান রকম হবে, ফিল্ম ডিরেক্টর একরকম, মানুষের মনে একটা স্টিরিওটাইপ থাকে, হয়তো স্টিরিওটাইপ হলে হয়তো মানুষের তার সঙ্গে ইন্টারেক্ট করতে হয়তো সুবিধা হয়, সেই জন্য লেখকদের একটা স্টিরিওটাইপ আছে, কিন্তু ফলে তারা হয়তো প্রথমে সেই স্টিরিওটাইপ নিয়ে আমার কাছে আসে, এসে আলাপ করে দেখে না তো লেখা কথা বলেই না, লেখা ছাড়া অন্য সব নিয়মই কথা হয়। আমি ধরুন আপনার যারা পাঠক বা আপনার যারা পাঠক নয় মানে গোটা বাঙালির যে সমাজটা রয়েছে মানে এখন তো একটা ব্যাপার আছে যে এই কেউ লেখা পড়ছে না, কথা শোনাই যায় এরকম যে অনেক এখন অডিও ভিজুয়াল মাধ্যম অনেক বেড়ে গেছে তার ফলে হয়তো লেখা পড়ার ব্যাপার নেই, আপনি আপনি এই ব্যাপারটাকে কোনো ফেস করেন নাকি আপনি কীভাবে দেখেন? আমি আপনার আগে একটা জায়গাতে শুনেছিলেন আপনি বলেছিলেন যে আপনি নেগেটিভ থাকতে চান না মানে আপনি পজিটিভলি নিতে চান ব্যাপারে, ব্যাপারটা হচ্ছে কি আমার মা খুব বই পড়ত, মা যখন কলেজ করেছে আর্লি 70s তখনও নাকি মায়েরা শুনতো যে এই কেউ লেখা পড়ছে, মায়ের যারা সিনিয়র তারা বলতো মায়েরা তখন ইয়াং তোমাদের মতো বয়স আমাদের, তখন মায়েরা শুনতো যে না কেউ পড়ছে, এটা বোধ হয় প্রতি জেনারেশনকেই শুনতে হয়। এই যে তোমরা তোমরা নিশ্চয়ই বই পড়েছো বলে আমার কাছে, হ্যাঁ শুধু আমার না আমার পাশাপাশি নিশ্চয়ই আরো অনেক লেখকের বই পড়েছো, হ্যাঁ তা তোমরা তো এই জেনারেশনে বিলং করো, তোমরা কি পড়ছো না পড়ছো তো, হ্যাঁ বই এমন একটা জিনিস যেটা মুড়ি মুড়কির মতো সবাই পড়বে, কোনো কালে কোনো দিন পড়েনি আজও পড়েনি,
যে সমাজের সব মানুষ বই পড়বে না, এটা কিন্তু ওরকম ব্যাপার নয়। কিছু কিছু জিনিস আছে যেগুলো সমাজের একটা একটা কি বলবো একটা ব্যান্ডউইডথের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বই জিনিসটা সেরকম চিরকাল কোনোদিন কেউ বই পড়ে না, 1950 সালেও পড়তো না যে যে সব বাঙালি বই পড়ে তা কোনোদিন ভাবতে পারে না। সেটাও যেমন সত্যি ছিল এখনো তেমন সত্যি। এখন অল্টারনেটিভ মিডিয়াম অনেক হয়ে গেছে, সেই জন্য লোকে হয়তো ব্লেম করতে আরো বেশি তাড়াতাড়ি পায় বা এরকম বা সুযোগ। এক দু নম্বর হচ্ছে কি, যদি না হতো এত নতুন নতুন পাবলিকেশন হাউস হাউসে আসছে কেন, অনেক নতুন নতুন পাবলিকেশন হাউস আসছে, অনেক নতুন নতুন লেখক আসছে, কবি আসছে, প্রচুর কবি লেখকদের বই বেরোচ্ছে। তো যদি মার্কেট না থাকে তাহলে তারা কেন লিখবে? যার তার কি বেশি পয়সা হয়েছে যে স্কোয়ান্ডার করবে, শুধু শুধু পয়সা নষ্ট করবে, সেটা কোনো কিছু ব্যাপার নয়। মার্কেট যদি ফেরত না দেয় তাহলে মানুষ কতদিন ঢালবে, কেন ঢালবে? কেননা আলটিমেটলি মানুষকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে তেমন। এবং যারা পাবলিকেশনের ব্যবসা করছেন তারা তো বইটাকে বিক্রি করে একটা একটা লাভ্যাংশ ঘরে তুলবে, তার সংসার চলবে, বই বাঁধায় যে ছাপায় যে প্রিন্ট মানে আরো অনেক যারা টার্গেট মার্কেট রয়েছে, অনেক লোকজন যার সঙ্গে যুক্ত তাদের সমাজ সংসারে সংসার চলবে। তো সেটা যদি না হয় তাহলে বইয়ের ব্যবসাটা হতো না। তো নিশ্চয়ই বই কেনা হচ্ছে, ছেলেপিলেরা নিশ্চয়ই বই পড়ছে। তার মানে আপনি বলতে চাইছেন যে মানে এই যে কথাগুলো কথাবার্তাগুলো চলছে মানে চলে আর কি, যে পড়ছে না বা এটা আপনি এভাবে বিশ্বাস করতে চান না? বিশ্বাস করতে চাই না, আমি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বললাম। হ্যাঁ, কিন্তু আমার অভিজ্ঞতাই পৃথিবীর পৃথিবীর শেষ অভিজ্ঞতা তা তাও না। তো যেটা নিজের অভিজ্ঞতা থেকে যে রিফ্লেকশন হয় সেটাই সব বলে। আমি আমার অভিজ্ঞতা থেকে যা দেখেছি আমি তার রিফ্লেকশনে বললাম যে আমার মনে হয় না যে এরকম কিছু হয়েছে যে একদম কেউ পড়ছে না। বা আমি তো বলছি আমার মায়ের কাছে আমি এই গল্প শুনে যখন বড় হয়েছি মাও বলতো আমাদের সময় লোকে বলতো কেউ, তো এটা চিরকাল ছিল চিরকাল। যে ওই কোল্ড ড্রিঙ্ক তো না যে সবাই খাবে, গরম লাগছে সবাই কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, সমাজে নিচু স্তরের মানুষ থেকে উপর স্তরের মানুষ সবাই একটা করে খাচ্ছে, এরকম তো নয়। বই ব্যাপারটা নির্দিষ্ট ব্যান্ডউইডথের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা এর বাইরে আমাদের মানে আমরা যদি বলি এটা কেন হঠাৎ করে পড়তে যাবে, মানে 1950 সালে যে ধরো বই পড়তো না যেরকম মানসিকতার লোক, এখন তারাও বই পড়ে। তো সেই মানসিকতার লোকেরা বই পড়বে না, যারা বই পড়ার তারা চিরকাল পড়বে, এটি নিয়ে কোনো অসুবিধা নেই। বলছিলেন যে আপনি ফেসবুকে নেই এবং আপনি মানে অনলাইন মানে লেখা লেখির মধ্যেও নেই, কিন্তু ধরুন এখন অনেক মানে নতুনরাও আছে মানে যারা অনলাইনে লেখালেখি করে এবং কবিতা গল্প এবং এমনকি উপন্যাস অবধিও বেরোচ্ছে, তো এই ব্যাপারটা ভালো। তো আমার তো কোনো অসুবিধা নেই, আমার নিজে আমি ফেসবুক করি না, আমি কোনো সোশ্যাল মিডিয়াতে কোথাও নিই, সেটা আমার নিজস্ব চয়েস। কিন্তু অন্যরা যদি পড়ে তাতেও তো ভালো, নেই তারা যদি নতুনরাও লেখে অনেক খ্যাতনামা ভালো তো ভালো। তো দেখো প্রত্যেক কটা মানুষের তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে সে তার নিজের জীবন বাঁচে, সে সেভাবে বাঁচে। তো এখন যারা যারা লিখছেন তার তাদের মানুষ তারা লিখবেন তাই লিখছেন, এবং লিখছেন তো ভালোই তো, লোকে আরো পড়বে তাই না? হ্যাঁ, তারা তো কোনো খারাপ কাজ করছে না, ভালো কাজ করছেন বরঞ্চ। হ্যাঁ, আরো অনেক অনেক লোকের কাছে তারা হয়তো এভাবে পৌঁছে যাচ্ছেন, অনেকে হয়তো তাদের লেখা পড়ে ইন্সপায়ার হচ্ছেন, অনেক নতুন নতুন ছেলেরা মেয়েরা তাদের লেখা পড়ে মনে হচ্ছে তাহলে আমরাও লিখবো, এটা তো খুব ভালো হচ্ছে। আমার তো মনে হয় না কোনো সমস্যা হচ্ছে। সমসাময়িক যারা লেখেন তাদের মধ্যে কোনো কমে কথা লেখা, আমি তো সমসাময়িক লেখা শেয়ার আমি খুব একটা উপন্যাস পড়ি না, খুব একটা কি আমি 2005 সালের পর উপন্যাস আর নতুন পড়ি না, আমি কারোর লেখা পড়ি না, উপন্যাস পড়ি না 2005 সালের পর। উপন্যাস না, যে কোনো লেখা না, আমি আমি প্রবন্ধ ইতিহাস সায়েন্সের বই পড়ি। হ্যাঁ, এবং পুরনো কলকাতা নিয়ে আমার বই পড়ার একটা খুব প্রবণতা আছে, রাধারমণ মিত্র বলো, বিনয় ঘোষ বলো, শ্রীপাঞ্চল লেখা বলো, আরেকজন আছেন আমার নামটা মনে পড়ছে না, জুনিসের জোয়ারদার কিছু একটা, তো ওনারও বই খুব ভালো, তো ওনার নামটা আমার এই মুহূর্তে স্লিপ করে যাচ্ছে কথা বলতে বলতে। তো আমি পুরনো কলকাতার ওপর বই পড়তে, সুমন্ত মুখোপাধ্যায় বলে একজন, সুমন্ত ব্যানার্জি বলে একজন আছেন, তার উইকেট সিটি বলে একটা বই, হ্যাঁ, তো খুব পুরনো কলকাতার ওপর আমার বইপত্র পড়তে, ইতিহাসের বই পড়তে, বিজ্ঞানের বই পড়তে ভালো ভালো লাগে, আমার ফিকশন পড়তে খুব একটা ভালো লাগে। ফেলুদা পড়তে ভালো লাগে, ব্যোমকেশ সাথে আরো ভালো লাগে। উত্তম কুমার সৌমিত্র
এটা কোথাও উত্তম কোনো দর্শন চক্র আর ওরকম ভাবে নয় রোল দেখে ফিল্ম দেখে কবিতা না উপন্যাস কবিতা সিনেমা না থিয়েটার সিনেমা আচ্ছা মেশিন আর নয় বেশি আমি জানি কিছু দেখবো না মনে হয় মানে ওই জন্য আমার অতটা ঠিক আছে কিন্তু আমার নিজের এটা নিজের পছন্দ হবে না চট করে বলা যায় না কেন সবকিছু নিয়ে একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স তৈরি হয় পরে একটা শহর রবীন্দ্রসঙ্গীত শহর শহর তো নিয়ে দিতে শহর আমি যেটা অনুরোধ করবো সেটা হচ্ছে আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটা কবিতা পাঠ করে শোনান লেখাটার নাম ঘুমের মধ্যে যারা মিথ্যে মিথ্যে বলেছিল তাদের সব সত্যি সত্যি বলে দেবো এবার ঘুম থেকে উঠে মনে করব কার থেকে যেন তোমার ফোন নাম্বার নিতে হবে ভাবব কিন্তু ফোন নাম্বার নেব না কখনো শুধু একলা জানলায় বসে ট্রাম গুনব ভাবব তুমি আজ ঠিক করেছো কিনা ভাবব তোমার স্বামীর চশমা তুমি কি আজ মুছে দাও মুখের ভাব দিয়ে আমার চোখের কাজ ঝাপসা হয়ে আসে আমার বুকের মাছেরা ধীরে ধীরে ফিরে যায় নদীতে আর আমি ভাবি এবার সব রুমাল ভাঁজ করে রাখবো একা সব ডট পেনের রিফিল পাল্টে দেবো চুপি চুপি এবার সত্যি সত্যি বলে দেবো সবাইকে বলে দেবো রোজ ভোরবেলা উঠে আমার সত্যি তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে আর রোজ রাতে ইচ্ছে করে তুমি সমস্ত গ্রহ নক্ষত্র সরিয়ে চলে আসো আমার কাছে আর আমায় বলো এবার থেকে দেখো ঘুমের মধ্যে আর একা একা কেঁপে উঠতে হবে না তোমায় ঘুমের তরল সরিয়ে আমি বাস ফেলি একলা পাতার মতো কেঁপে ওঠে কেউ দেখি যারা যারা মিথ্যে বলেছিল তাদের সব কথা আজ কি করে যেন সত্যি হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য এখানেই আজকের প্রথম পর্ব শেষ করছি আগামী পর্বে আমরা দেখাবো